নমস্কার বন্ধুরা, আমি সুতপা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মিসেস সুতপা'স রান্নাঘর চ্যানেলে। আজকে আমি আপনাদেরকে শেখাবো ইলিশ মাছের একটি বিখ্যাত রেসিপি, ইলিশ পাতুরি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই সাবস্ক্রিপশন ফ্রি অফ কস্ট, আমাকে সাপোর্ট করুন যাতে আমি নতুন নতুন আরও ভিডিও আপলোড করতে পারি। আর পাশে যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করতে ভুলবেন না, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। চলুন দেখি ইলিশ মাছের পাতুরি তৈরি করতে কী কী উপকরণ লাগছে। ইলিশ মাছের পাতুরি করতে লাগছে ইলিশ মাছ। আমি এখানে তিনটে ইলিশ মাছের চাকা নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আছে সাদা সর্ষে 2 টিস্পুন, কালো সর্ষে 3 টিস্পুন, দুটো কাঁচা লঙ্কা আর 1 চামচ মতো আমি নিয়েছি পোস্ত বাটা। এগুলো সব একসাথে আমি পেস্ট করে নিয়েছি। এখানে আছে ড্রাই নারকেল পাউডার, আপনারা যদি ফ্রেশ সতেজ নারকেল পান সেটাকে পেস্ট করে নেবেন। সর্ষের তেল, স্বাদ অনুযায়ী নুন, অল্প হলুদ আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা বা ঝালটা দেবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা নেবেন। আর সুতো নিয়েছি আর কলা পাতা। প্রথমে কলা পাতাগুলো গ্যাসের মধ্যে সেঁকে নেবেন, কারণ কাঁচা কলা পাতায় যদি মাছগুলো যদি মরেন তাহলে কলা পাতাটা ফেটে যাওয়ার চান্স থাকে। তাই এইভাবে পাতাটা আগে সেঁকে নেবেন। দেখবেন পাতার কালারটা একটু চেঞ্জ হচ্ছে আর পাতাটা একটু গ্লসি হচ্ছে, তখনই বুঝবেন যে সেঁকা কমপ্লিট। তো এইভাবে সব কলা পাতাগুলো আগে সেঁকে নেবেন যাতে পার্সেল করার সময় না প্রবলেম হয়। ব্যাস হয়ে গেছে সেঁকা, এবার আমি নেক্সট স্টেপে যাব। প্রথমে একটি মিক্সিং বোল নেবেন, তার মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা সর্ষে, কাঁচা লঙ্কা আর পোস্ত সেটা ভালো করে দিয়ে দেবেন। নারকোলটা দিয়ে দেবেন, এটা আমি ড্রাই নারকোলের পাউডার নিয়েছি। আপনারা টাটকা নারকোলও ইউজ করতে পারেন, সেটা আরও বেশি টেস্টি হবে। আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, আমটা ইউজ করতে পারিনি। স্বাদ অনুযায়ী নুন দেবেন, অল্প হলুদ গুঁড়ো দেবেন, আর সর্ষের তেল দেবেন। থ্রি টিস্পুন মতো ভালো করে মিক্স করবেন। আপনারা চাইলে সামান্য চিনিও দিতে পারেন, তবে এখানে আমি চিনি ইউজ করছি না। যারা একটু মিষ্টি পছন্দ করে দিতে পারেন। এবার আমি মাছগুলো এইভাবে এই সর্ষের মধ্যে মাখিয়ে নেব। এইভাবে মাছগুলো আমি সর্ষের মিশ্রণে মাখিয়ে আমি 10-15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি নেক্সট স্টেপে যাব। 15 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলি। এবার আমি মাছগুলো পার্সেল করব। প্রথমে আমি একটা মাছ সেঁকা কলা পাতার মাঝখানে দিলাম, একটু মশলা দিলাম, সামান্য একটু সর্ষের তেল দেবো ওপর থেকে,
সাইডে একটু তেল মাখিয়ে নেবেন, আর একটা চেরা কাঁচা লঙ্কা দেব। এবার এটা এইভাবে ফোল্ড করব, কলা পাতাটা ফোল্ডটা ভালো করে করতে হবে যাতে না মশলাগুলো বেরিয়ে যায়। ফোল্ডটা একটু ধৈর্য নিয়ে করতে হবে। এইভাবে সুতো দিয়ে ভালো করে বাঁধতে হবে। এবার ভালো করে গিট বেঁধে দিতে হবে। এভাবে আমি পরের পার্সেলগুলো বানিয়ে নেব। এইভাবে আমি তিনটে মাছের পার্সেল করে নিয়েছি। এবার আমি নেক্সট স্টেপে যাব। আমি ওভেনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে সামান্য সর্ষের তেল লাগিয়ে দেব। এবার আমি মাছটা দেব পার্সেলগুলো। এটা স্লো ফ্লেমে হবে, আমি এবার ঢাকা দিয়ে দেবো। এবার আমি 3-4 মিনিট পর পার্সেলগুলো উল্টাবো। 3-4 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে পার্সেলগুলো আমি একটু উল্টে দেবো। দেখছেন হালকা ব্রাউন মতো হয়ে এসছে পিসটা। এভাবে আমি 3টে পার্সেলই উল্টে দেবো। রান্নাটা কিন্তু স্লো ফ্লেমে হবে, রান্নাটা হতে প্রায় 10-15 মিনিট টাইম লাগবে, সেই অনুযায়ী দেখে বুঝে করবেন। যদি হাই ফ্লেমে করেন তাহলে উপরে কলা পাতাটা বেশি তাড়াতাড়ি ব্রাউন হয়ে যাবে আর ভেতরের মাছটা কিন্তু কাঁচা থাকবে। আমি পার্সেলগুলো উল্টে দিয়েছি, আবার আমি ঢাকা দিয়ে আবার আমি 6-7 মিনিট পর খুলব। 5-6 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলব। আমি এটা আবার উল্টে দেব। দেখছেন দুপিটি প্রায় ব্রাউন হয়ে গেছে পাতাটা। এবার আমি এটা ঢাকা দিয়ে আরো স্লো ফ্লেমে 4-5 মিনিট মতো আমি রান্না করব। আরো 5-6 মিনিট পর আমি ফিরে এলাম। দেশি মাছের পাতুরি কমপ্লিট। এবার আমি ওভেনটাকে অফ করে দেবো, দিয়ে আমি প্লেটের মধ্যে তুলে নেব। দেখছেন ইলিশ মাছের পাতুরি তৈরি হয়ে গেছে, পাতাগুলো কি সুন্দর ব্রাউন কালার হয়েছে। এবার আমি একটা খুলে আমি দেখাচ্ছি। দেখছেন আমি পাতাটা খুলে ফেলেছি, মাছটা সিদ্ধ হয়ে গেছে, মাছটা খুব সুন্দর হয়ে গেছে, খুব সুন্দর সেন ছাড়ছে, পাতুরি কমপ্লিট। এবার এটা আমি গরম ভাতের সাথে সার্ভ করব। ইলিশ মাছের পাতুরি রেডি। আমি এটি গরম ভাতের সাথে সার্ভ করেছি, আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী সার্ভ করবেন। এটি খুবই জনপ্রিয়।
জনপ্রিয় এবং বাঙালিদের খুবই প্রিয় একটি পদ। আপনারা অবশ্যই বাড়িতে এটি ট্রাই করবেন, কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমার এই রেসিপিটি গুণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।